আড়াই মাসের মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তের হার সবচেয়ে বেশি। ১৬,২০৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১,১৫৯। শনাক্তের হার বেড়ে ৭.১৫%। এদিন মারা গেছেন আরও ১৮ জন। এই যখন অবস্থা, তখন পরিস্থিতি মোকাবেলায় দেশের হাসপাতালগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম নাগরিকদের সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী, বাড়ছে সংক্রমণ হারও। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন ১৬,২০৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,১৫৯। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭.১৫%। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫,৫৭,৩৯৫। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের, সবার মৃত্যুই হয়েছে হাসপাতালে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৮,৫৪৫, আর সুস্থ হয়েছে ৫,১১,৬৯৫। এদিকে করোনা মোকাবেলায় সব হাসপাতালকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালের ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানলে বিপদের মুখে পড়বে দেশ। আমরা গত ২ মাস অনেকখানি স্বস্তিতে ছিলাম এবং এই স্বস্তিতে থেকে আমরা অতিরিক্ত সাহসী হয়ে গেছি। আমরা কোনো কিছুই মানছি না। আমার যেটা ধারণা যে সামনের দিকে আমরা হয়তো আরও একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়তে যাই। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের সচেতন করেন মহাপরিচালক। জানান, টিকা নেওয়া মানেই স্বাস্থ্যবিধি না মানা নয়। অতি দ্রুত করোনার সংক্রমণ অনেক বেড়েছে। যুক্তরাজ্য ও আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন রূপের কারণে সংক্রমণ বাড়ছে কিনা তা জিনোম সিকোয়েন্সের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।